নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রজনীখালে ফের উচ্ছেদ অভিযান, 15টি বাড়িঘর গুঁড়িয়ে দিল বন বিভাগ। সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কংগ্রেসের ধর্ণা, প্রধানমন্ত্রীকে স্মারকপত্র। প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যার প্রতিবাদ শিলচরেও, পথে নামল এবিভিপি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ধলাইর সংরক্ষিত বনাঞ্চল রজনীখালে ফের উচ্ছেদ অভিযান চালালো বন বিভাগ। শনিবারের চালানো ওই অভিযানে মোট 15টি অবৈধ বসতভিটে গুঁড়িয়ে দেয় বন বিভাগের ব্যাটেলিয়ান জওয়ানরা। এদিনের অভিযানে নেতৃত্ব দেন হাওয়াইথাংয়ের রেঞ্জ অফিসার মুজিবুর রহমান চৌধুরী, সুনাইর রেঞ্জার কালিদাস সিংহ এবং লক্ষ্মীপুরের রেঞ্জার পি দাস। তাদের সঙ্গে ছিল কাছাড় পুলিশের বিশাল দল এবং ফরেস্ট ব্যাটেলিয়ান, ছিল মহিলা পুলিশেরও একটি দল। ধলাই বিধানসভা কেন্দ্রের সংরক্ষিত বনাঞ্চল রজনীখালে এর আগেও গত 7 জুন এক অভিযান চালিয়ে 82টি পরিবারের বসতভিটে গুঁড়িয়ে দিয়েছিল বন বিভাগ। কিন্তু মাত্র 5 মাসের মাথায় রজনীখালে ফের অবৈধভাবে বসবাস শুরু করে পরিবারগুলো। এরই পরিপ্রেক্ষিতে ওই অভিযান চালানো হয় এদিন। এই অভিযান শেষে হাওয়াইথাং ফরেস্ট রেঞ্জ অফিসার মুজিবুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, সংরক্ষিত বনাঞ্চলে ফের অবৈধ বসতি গড়ে তোলায় তাদের অভিযান চালাতে হয়েছে। আমি ইয়াত এটা ইজেকশন অপারেশন স্টার্ট করেছিল। এদিনা আমি 83 পরিবারক আমি ইয়ার পৰা উচ্ছেদ কৰিছিলোঁ। উচ্ছেদ করার পিছত তেতিয়া মানুহবিলাক অলরেডি ওলাই গুছি গল, আমি ঘরবিলাক ভাঙিছিলোঁ। কিন্তু আজি 7 মাহ পিছত ইহতে আকৌ এই জায়গাত রি এনক্রোচ করার প্রচেষ্টা করেছে। ইয়ার পুনর্জবর দখল করার কারণে আমার বন বিভাগের ILRF-র যে ফরেস্ট রিজার্ভ আছে এইখিনিকে ইহতে চেষ্টা করেছে। এই প্রচেষ্টার বিপরীতে আমি বন বিভাগের পৰা আজি 5টা রেঞ্জের পৰা আমার রেঞ্জ অফিসার আছে, সোনাই রেঞ্জ অফিসার, লক্ষ্মীপুরের রেঞ্জ অফিসার, আমার ব্যাটেলিয়ানের টোটাল ব্যাটেলিয়ানের ইনচার্জ, আমি গোটেইখিনি 5টা রেঞ্জের স্টাফ লয় আর পুলিশ সহযোগিতা করেছে। আমার লেডি কনস্টেবল আছে, আমার ফরেস্টার লেডি ফরেস্টার আছে, সিহতে আমি লেডিবিলাক রেজিস্ট করার কারণে, যদি ইনকেস আমাক রেজিস্ট করে লেডিবিলাকে সিহতক হ্যান্ডেল করার কারণে আমি আনিছিলো। সিহতে কাম করেছে আর আজি 15টা ঘর আমি ডিসমেন্টেল করেছি। একচুয়ালি তারপলিন আর বেম্বু হাট 3x6, 3x5 আর উচ্ছেদের শিকার হতে হচ্ছে তাদের, তা তারা মেনে নেবেন না বলেও হুমকি দিয়েছেন। আলাউদ্দিন যেদিন ভাঙবে এদিন আমরা বারো দিব, নাহলে আমরা আছি বেহার এলাকায়।
পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুজিবুর জানান, রজনীখালের এই সংরক্ষিত বনাঞ্চলে রাজ্য সরকার দ্বিতীয় পশু সংরক্ষণ কেন্দ্র গড়ার প্রয়াস নিয়েছে। ইতিমধ্যে জমির সার্ভের কাজও শেষ হয়ে গিয়েছে, বিভাগীয় বাস্তুকাররাও ঘুরে গেছেন এলাকা। কিন্তু এই জায়গাটা অলরেডি জুর জন্য সিলেক্ট করা হয়েছে, তিনবার চারবার করিয়া এই জায়গাটা অ্যাসেস করা হয়েছে। কন্ট্রোল ম্যাপিং আর কেস কোথায় বসানো হবে এগুলো নিয়ে এক্সপার্টগুলো এসে এগুলো দেখে চলে গেছে। এখন হাইকোর্টের একটা অর্ডারের উদ্ধৃতি দিয়ে ওরা বলেছে যে ওরা হাইকোর্ট ওদের পক্ষে রায় দিয়েছে, না এটা ভুল, হাইকোর্ট ওদের বিপক্ষে রায় দিয়েছে। হাইকোর্ট বলেছে এইখানে ওদের কোনো কাগজপত্র নাই, এইখানে হাইকোর্টে এইখানে ইন্টারফেয়ার কোনো যুক্তি নাই। সুতরাং এই পিআইএল 67/2019 এটা হাইকোর্টের তরফ থেকে টোটাল ডিসমিস করে দেওয়া হয়েছে। আর আজকে যেগুলো ঘর ভাঙিয়ে দিয়েছি এখানে পুরুষ মানুষগুলো নাই, মেলুকগুলো আছে, ওদেরকে আমরা বলেছি তোমরা সরিয়ে যাও। আর আগামী দিনে আমরা এখানে এন্ট্রি পয়েন্ট যেখানে আছে, যেখানে আমাদের পিলার আছে রিজার্ভের, সেখানে আমরা আরসিসি পিলার দিয়ে ফেন্সিং প্রুফ, গড ফেন্সিং প্রুফ বলে এটাকে আমরা ফেন্সিং করে এটাকে বাধা করব। দেশের অর্থনৈতিক মন্দার জন্য সরকারকে দায়ী করে এর প্রতিবাদে গর্জে উঠেছে করিমগঞ্জ কংগ্রেস। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও আর্থিক মন্দার বিরুদ্ধে শনিবার করিমগঞ্জ সদর সার্কেল অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হয়। জেলা কংগ্রেসের ডাকে আয়োজিত অবস্থানে রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী বিভিন্ন নীতির সমালোচনা করে বক্তারা বক্তব্য রাখেন। দেখা যাচ্ছে আজকে ভারতবর্ষের যে অবস্থা, এই অবস্থার বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে এই সরকারের টনক নড়বে না। তাই দেশের এই অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা শহর মণ্ডল কংগ্রেস ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে প্রাথমিকভাবে এই ধর্মা বা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে। নরেন্দ্র মোদী সরকারের যদি টনক না নড়ে তাহলে অদূর ভবিষ্যতে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। অর্থাৎ এই আন্দোলনের মূল উদ্দেশ্য দেশে ভয়াবহ আর্থিক মন্দা এবং সংকটজনক পরিস্থিতি, এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের আন্দোলন। এদিকে শুক্রবার বরখলা ব্লক কংগ্রেসও রাজ্য কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতার প্রতিবাদে ধর্ণা কর্মসূচি পালন করে। এদিন বরখলা খণ্ড উন্নয়ন কার্যালয়ের সামনে ধর্ণা কর্মসূচিতে সরকারের বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেস নেতারা। প্রতিবাদী কর্মসূচিতে এদিন ধর্ণা ছাড়াও ছিল সরকারের ব্যর্থতার প্রতিবাদে শোভাযাত্রা। এতে সামিল হয়ে ব্লক কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এদিনের ধর্ণা শেষে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি দাবি সংবলিত স্মারকপত্র বিডিওর হাতে তুলে দেওয়া হয়। ধর্ণা কার্যসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতারা সরকারের বিভিন্ন নীতির কড়া সমালোচনা করেন। বক্তব্য রাখেন ব্লক কংগ্রেস সভাপতি ঝন্টু সরকার, সম্পাদক রেহান উদ্দিন লস্কর, হেলিম বড়ভুইয়া, এপিপিসি লিগাল সেলের সহ সভাপতি জালাল উদ্দিন লস্কর, জেলা কংগ্রেস নেতা নীলোৎপল সেন প্রমুখ। বিকাশ নিয়ে যেভাবে নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপি সরকার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিটা ক্ষেত্রে, তারা মানে এমনভাবে মানে মিথ্যায় মিথ্যায় প্রতিশ্রুতি দিয়েছে, একটাও কার্যক্ষেত্রে পরিণত হয় নাই। যেমন এনআরসির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে এনআরসি বাস্তবায়িত হয়েছে, কিন্তু এখন ওরা বলছে যে এটা বাউতা। হ্যাঁ, যেমন আজকে ব্যাংক অর্থনীতিকরণের ব্যাপারে যেটা বিনাশ হচ্ছে, আজকে রাস্তাঘাট এমপ্লয়মেন্ট, আজকে রেলকে বেসরকারীকরণ, প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপি গভর্নমেন্টের আজকে মিথ্যা প্রতিশ্রুতি। জনগণ এখন বুঝে নিয়েছেন, সেই হিসাবে আজকে সমস্ত দেশ জুড়ে আজকে কংগ্রেসের, আসাম জুড়ে কংগ্রেসের প্রতিবাদী সভা হচ্ছে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল, প্রথম প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের রামনগরে প্রধানমন্ত্রী আমাদের মোদীজি থেকে শুরু করে আমাদের আসামের চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল সাহেব, আমাদের আসামের হেমন্ত বিশ্ব শর্মা যিনি দুই নম্বর মিনিস্টার বলে পরিচয় দেন, সবাই বলছে ইলেকশন সময় কথা দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের পেপার মিলটা জীবিত করবে,
কিন্তু আজ ইলেকশনের পরে তারা আমাদের পেপার মিলটা বিক্রি করতেছে। হাজার হাজার এমপ্লয়ি আমাদের দেশের ভাই বোন আজ গৃহহারা হইতেছে, বেতন থেকে বঞ্চিত হয়েছে, চাকরি থেকে বঞ্চিত হইতেছে। আজকে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, আজকে দেখুন পেঁয়াজের দাম কোথায়। আজকে সাধারণ মানুষের এই অবস্থাতে জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। আমাদের বড়কলার কথা বলতে এলে প্রায় সবকটি রাস্তার অবস্থা বেহাল। এখানে সে শ্রী গণিরগ্রামের রাস্তাই বলুন, ডলুমাই নারবন্দের রাস্তাই বলুন, চন্দ্রনাথপুর জালতলার রাস্তাই বলুন, আর হাতিচড়া দুধপাতিলের রাস্তাই বলুন, প্রত্যেকটা রাস্তার অবস্থা বেহাল। ঠিক সঙ্গে সঙ্গে আজকে বর্তমানে আমাদের এই যে কংগ্রেসের গড়া ভারতবর্ষকে বিজেপি সরকার ধ্বংসের মুখে তুলে দিচ্ছে। ওরা একে একে সমস্ত সংস্থাকে বিক্রি করে দিচ্ছে, দেউলিয়া করে দিচ্ছে ভারতবর্ষকে। ভারতবর্ষের অবস্থা নাজেহাল, কর্মসংস্কৃতি লাটে। আজকে বেকার সমস্যা এমনভাবে বেড়ে চলেছে, সাধারণ বেকাররা কাজের সংস্থান পাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি যে যতটা সংস্থা আমাদের রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত জড়িত আছে, যতটা আমাদের সম্পদ সব উনি বিক্রি করতে চান। আজকে দেখুন BSNL MTNL বিক্রি করছেন, ইন্ডিয়ান রেলওয়ে বিক্রি করছেন, যে ভারতবর্ষ সবচেয়ে বেশি ট্যাক্স, যেটা সরকারের কাছে সবচেয়ে বেশি আয়ের উৎস হইল গিয়া রেল, এই রেলটা উনি বিক্রি করতে যাচ্ছেন। আজকে দেখুন এয়ার ইন্ডিয়া উনি বিক্রি করতে যাচ্ছেন, আজকে ভারত পেট্রোলিয়াম বিক্রি করতে যাচ্ছেন, আজকে ভারত লেখা যত জিনিস আছে উনি বিক্রি করতে যাচ্ছেন। উনি আমরা ভেবেছিলাম উনি বোধহয় সবচেয়ে বেশি দেশভক্ত একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছিলাম, কিন্তু এখন দেখি না, উনি ভারত শব্দটাই উনার এলার্জি। আজকে উনি ভারতে বেশি দিন থাকতেই চান না, শুধু বিদেশ সফরে জানেন। হায়দ্রাবাদের চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যার প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল শিলচরেও। শনিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শিলচর শাখার আহ্বানে এই পৈচাসিক ঘটনার প্রতিবাদে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। স্থানীয় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক ঘন্টার ধর্ণা কর্মসূচিতে প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ করে পুড়িয়ে খুনের তীব্র প্রতিবাদ জানানো হয়। সমাজে ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ার উদ্বেগ প্রকাশ করে এবিভিপি নেতারা বক্তব্য রাখেন। বিদ্যার্থী পরিষদের জেলা সহ সংযোজক মিটন বিশ্বাস বলেন, যখন সরকার মহিলাদের সুরক্ষায় বিভিন্ন নীতি গ্রহণ করেছে, তখনও সমাজে মহিলাদের উপর অত্যাচার নিগ্রহের ঘটনা কমেনি। তিনি ধর্ষণ ঠেকাতে কঠোর আইনি পদক্ষেপ নিতে সরকারের কাছে আহ্বান জানান। আমরা দেখি বিগত দিনে বা আজকের দিন পর্যন্ত ক্রমাগতভাবে এভাবে রেপ হয়, হত্যাকাণ্ড ঘটে, কিন্তু আমাদের মনে হয় যে এদের যারা অভিযুক্তরা আছেন এদেরকে ফাঁসির যদি আদেশ দেওয়া হয়, তৎক্ষণাৎ যদি কোনো ধরনের যদি অ্যাটেম্প নেওয়া হয় কিছু যদি তাদের এগেনস্টে, তাহলে হয়তো এইভাবে আমাদের মা বোনরা যারা আছে ক্রমাগতভাবে রেপ হচ্ছে, এটা নির্মূল হবে বলে আমার বিশ্বাস। এদিনের ধর্ণা কর্মসূচিতে বিদ্যার্থী পরিষদের শিলচর নগর বিস্তারক বিশাল পাল, শিলচর শাখার সহ সম্পাদক অভিজিৎ পাল, ঋতুরাজ চক্রবর্তী, প্রসেনজিৎ দেব, সুচেতা পাল, তানিমা দাস, প্রসেনজিৎ দে প্রমুখ উপস্থিত ছিলেন। তো সব মেয়েদের জন্য কিছু একটা সেফের ইয়ে চাই, সেফ, যাতে মেয়েরা সেফ থাকে, এরকম কিছু একটা গভর্নমেন্ট থেকে ইয়ে চাই, যে ওরা সেফ থাকার জন্য কিছু একটা স্টেপ নেও। তো যদি এরকম কিছু নেওয়া হয় না, তো আগামীতে আট দফা দাবিতে সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলাতেও ধর্ণা কর্মসূচি পালন করলেন প্রাথমিক শিক্ষকরা। শনিবার সকাল 10টা থেকে 3 ঘন্টার এই ধর্ণা প্রদর্শন করা হয়। শিলচর খণ্ড প্রাথমিক শিক্ষাধিকারিকের কার্যালয়ের সামনে আয়োজিত ধর্ণায় শিক্ষকরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন। নয়া পেনশন নীতি বাতিল, ঠিকাভিত্তিক নিযুক্ত এবং বেতন বঞ্চিত শিক্ষকদের চাকরি বিনা শর্তে নিয়মিত করা ও বেতন সমস্যার সমাধান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্নাতক শিক্ষকদের সপ্তম পে কমিশন মেনে প্রাপ্য গ্রেড পে প্রদান ইত্যাদি দাবিতে শিক্ষকরা এই ধর্ণায় বসেন। পরে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা একটি দাবি সম্বলিত স্মারকলিপি খণ্ড প্রাথমিক শিক্ষাধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। আজকের যে মেমোরেন্ডামটা আমাদের
ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা অ্যাড্রেস করে দিয়েছি। তো আমাদের যে আট দফা দাবি আছে, যেমন নতুন পেনশন নীতি বাতিল করে পুনরায় পুরনো পেনশন নীতি বহাল রাখা, শিক্ষকদের যোগ্যতা নিরূপণ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ব্যক্তিগত প্রশিক্ষণের প্রতিবন্ধকতা দূর করা, অপ্রাদেশিকিত বিদ্যালয় শীঘ্র প্রাদেশিকিত করা, আমাদের নতুন শিক্ষানীতি 2019-এর এই এবং বিদ্যালয় শিক্ষা আইন 2019-এর শিক্ষক বিরোধী দফাসমূহ পরিহার করে শিক্ষক সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করা, তারপর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্নাতক শিক্ষকদের সপ্তম বেতন আয়োগ অনুসারে প্রাপ্য গ্রেড পে নিশ্চিত করা প্রদান করা। তো এইসব আট দফার সমস্যা আছে, এগুলো নিয়ে আজকে আমাদের ধর্ণা। এদিকে উদারবন্ড বিইও কার্যালয়ের সামনেও শনিবার শিক্ষকরা ধর্ণা প্রদর্শন করেন। এ ব্যাপারে খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর উদারবন্ড খণ্ডের সম্পাদক শঙ্করদেব জানান, ন্যায্য দাবি নিয়ে তারা আজ বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। এই ধর্ণা কর্মসূচির পরও যদি সরকারের টনক না নড়ে, তবে আগামী দিনে শিক্ষকরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন। আজ উদারবন্ড খণ্ড প্রাথমিক সম্মিলনী আমরা আজকে আট দফা দাবি নিয়ে অবস্থান ধর্মঘট পালন করছি। আমাদের দাবিগুলো হলো, এক নম্বর, নতুন পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি বহাল করা, দুই নম্বর, সকল প্রকার ঠিকাভিত্তিক শিক্ষকদের এবং বেতন বঞ্চিত শিক্ষকদের বিনা শর্তে নিয়মিত করা, তিন নম্বর, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্নাতক শিক্ষকদের সপ্তম বেতন আয়োগ অনুসারে প্রাপ্য গ্রেড পে প্রদান করা, চার নম্বর হলো আমাদের দাবি, ছাত্রছাত্রীর স্কুল ইউনিফর্ম সময় মতো যোগান দেওয়া, পাঁচ নম্বর, ষষ্ঠ বেতন আয়োগের বিসঙ্গতি দূর করে সপ্তম বেতন আয়োগ 1/1/2016 ইংরাজি হইতে কার্যকরী করা। এদিনের ধর্ণা কর্মসূচিতে উদারবন্দ শিক্ষা ব্লকের অধীনে থাকা 700+ শিক্ষক যোগদান করেন। ধর্ণাস্থলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদারবন্দ খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি দীপন চন্দ, উপদেষ্টা স্বপন চক্রবর্তী, কেদার রবিদাস প্রমুখ। নতুন পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি বহাল করা, সকল প্রকার ঠিকাভিত্তিক শিক্ষকদের এবং বেতন বঞ্চিত শিক্ষকদের বিনা শর্তে নিয়মিত করা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্নাতক শিক্ষকদের বেতন সপ্তম বেতন আয়োগ অনুসারে প্রাপ্য গ্রেড পে দেওয়া। করিমগঞ্জ জেলার পশ্চিম হাফানিয়া গ্রামে শনিবার এক রহস্যজনক ঘটনা সংঘটিত হয়েছে। একটি ডাস্টার গাড়িতে চেপে পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলেন সাজিদুল হক নামের এক যুবক। গাড়িতে চালক সহ 5 ব্যক্তি ছিলেন। রাস্তায় 6 জনের এক দুষ্কৃতী দল গাড়িটি আটকায়। সঙ্গে সঙ্গেই গাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছুড়তে শুরু করে। বিপদ টের পেয়ে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় কাছের এক পুকুরে পড়ে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়। স্থানীয় মানুষের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে সবাইকে উদ্ধার করা হয়। ঘটনার পরপরই দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পাতারকান্দি পুলিশ ও CRPF বাহিনী। কেন আচমকা সাজিদুল হকের ওপর এই হামলা চালানোর চেষ্টা করা হলো এবং কারাই বা করল, এ রহস্য জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তেওঁলোকৰ আগৰ পুৰণা আখেজ, মানে আগৰ পুৰণা বিবাদ আছে, সেই বিবাদ লৈ তেওঁলোকে মানে আগৰ পৰা ইয়াত 2-3 ল'ৰাই মানে মটৰচাইকেল লৈ ফান পাতি আছিলে। ইহঁতক ধৰা ইতিমধ্যে গাড়ীখন লৈ মাৰুতিখন লৈ আহোঁতে ৰাস্তাত আগুৰি ধৰিলে। ধরার পিছত তেওঁ লাঠি ঠেঙা লৈ তাক হেৰি কৰিলে, এটাক কৰিলে। তেওঁ কৰাতে সি গাড়ীটো সেই ল'ৰাজনে বেক কৰি যাওঁতে, কমপ্লেইনটো বেক কৰি যাওঁতে গাড়ীখন বেক কৰি দিওঁতে গাড়ীখন মানে হেৰিত পৰি গ'ল, পুখুৰীটোত পৰি গ'ল। হা, সেইটো হ'ল কথা। এতিয়ালৈকে ক'ব পৰা নাই, হা, এইটো জানিব পৰা নাই, এইটো সাজিদুল হক বুলি ল'ৰাটোক মানে হেৰি কৰিছে, এটাক কৰিছিলে। ফের দুর্ঘটনা সংঘটিত হলো উদারবন্দ বিআইপি সড়কে। শনিবার খাসপুর এলাকায় এই দুর্ঘটনায় 3 ব্যক্তি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, খাসপুর নয়াগ্রাম এলপি স্কুলের কাছে দ্রুতগতিতে আসা একটি অটো সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নিজেই উল্টে যায়। এতে 2 অটো যাত্রী ও সাইকেল চালক গুরুতর জখম হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে প্রথমে শালগঙ্গা হাসপাতালে পাঠান, তবে পরে তাদের সবাইকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দিক থেকে শিলচর অভিমুখে যাওয়ার পথে
আর এদিক থেকে একটা সাইকেল নিয়ে যাচ্ছে, ছিল বিষ্ণুরাং নামের ছেলেটা, এদিকে আছে, সজিরে সামনাসামনি ধাক্কা দিয়েছে। দেওয়ার পরে অটোটাও পাল্টি নিয়ে নিয়েছে, আর অটো নিচে আরও প্যাসেঞ্জার ছিল যারা, ওনারা যাত্রা খাইছিল। পরে গ্রামের সবই মিলে আমরা ওনাকে হসপিটালে পৌঁছে দিয়েছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। রজনীখালে ফের উচ্ছেদ অভিযান, 15টি বাড়ি ঘর গুঁড়িয়ে দিল বন বিভাগ। সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে কংগ্রেসের ধর্ণা, প্রধানমন্ত্রীকে স্মারকপত্র। প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ ও পুড়িয়ে হত্যার প্রতিবাদ শিলচরেও, পথে নামল এবিভিপি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।